সাধারণতে ঘর পোৱাৰ আগতে কোনোবা কোনোবা মানুহে গৈ আপোনালোকক কব যে তোক মই ঘর দিছো, কিন্তু টকা আহিলে মোক 10,000 টকা দিব লাগিব, টকা আহিলে মোক 20,000 টকা দিব লাগিব। আপোনালোকে এটা কথা মনত রাখিব, ঘরের টকা নরেন্দ্র মোদিয়ে পঠাইছে, আর কার কারণে পঠাইছে, আপোনালোকৰ কারণে পঠাইছে। এক টকা কোনো দালাল, কোনো অফিসার, কোনো পঞ্চায়েত কাকো এক টকা আপোনালোকে নিদিব। আৰু মই আজির সভাতে সকলোকে মই কৈ দিছো যে কোনেও যাতে টকা খুজিবর বাবেও সাহস নকৰে। যদি কোনোবাই আমার হিতাধিকারী সকলৰ পৰা টকা খুজে আৰু কিবা কাৰণত যদি এই কথা মোৰ দৃষ্টিগোচর হয়, মোৰ দেউতা মা হলেও মই ক্ষমা নকৰো, এই কথাটো মই আজিয়ে কৈ থৈ দিছো, এই কথাটো মই ক্লিয়ারলি কৈ থৈ দিছো। কোনোবাই কব নাই এ মুখ্যমন্ত্রীর মানুহ, এও দলৰ মানুহ, এও অমুক সংগঠনৰ মানুহ, কারো লগত ক্ষমা দয়া নাই, দুখিয়া মানুহৰ টকা কোনেও খাব নোৱাৰিব, এই কথাটোকে আমি বুঝো আৰু সেই ধৰণে কব লাগিব।